দুই বছর আগে মারা যায় কৃষক জব্বার। অমানুষ ছেলে শাহীন বাবার মৃত্যুর পর থেকে বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য মাকে চাপ ও নির্যাতন করে আসছিল টানা দুই বছর। অবশেষে মা অমানুষ ছেলেকে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শ্বাসরোধে হত্যার পর পুকুরে ফেলে দেয় ঘাতক ছেলে। স্বার্থপর এই দুনিয়ায় করুণ বাস্তবতার এই ঘটনাটি ঘটে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায়। স্থানীয়রা জানায়, কৃষক জব্বার হোসেন দুই বছর আগে 9 বিঘা জমি রেখে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর কয়েকদিন পর থেকে বৃদ্ধা মা রহিমাকে সম্পত্তি নিজের নামে লিখে দিতে বলে ছেলে শাহীন। ছেলে মাদকাসক্ত ও বখাটে হওয়ায় মা জমি লিখে দিতে অস্বীকৃতি জানায়। গত 2 বছর ধরে ভয়ভীতি ও নির্যাতন করে কাজ না হওয়ায় ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা মাকে শ্বাসরোধে হত্যা করে অমানুষ ছেলে। অপরাধ ঢাকতে গভীর রাতে লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়। প্রতিবেশীদের কথায় পুলিশ ছেলেকে আটক করলে স্বীকার করে ছেলে হয়ে মাকে হত্যার কথা। দর্শক, সামান্য সম্পত্তির জন্য যে ছেলে বৃদ্ধা মাকে হত্যা করল তার কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।